কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে ডিবি থেকে। আজকে বেলা 1:30 নাগাদ তাদেরকে কিন্তু ডিবি থেকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। সে এরকমটা কিন্তু ডিবির যারা আসলে রমনা বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন। এবং জানিয়ে রাখি যে কালো রঙের একটি গাড়িতে করে ডিবির তাদের তারা কিন্তু বেরিয়ে আসেন। এবং ডিবির যে রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি আজহারুল মুকুল তিনি কিন্তু আসলে ছয় সমন্বয়ককে যে ছেড়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। আজকে আসলে এই যে তারা ডিবি কার্যালয়ের ভেতরে ছিলেন, ডিবির ভেতরে ছিলেন, ডিবির পক্ষ থেকে আসলে যেটা নিশ্চিত করা হয়েছিল যে তাদেরকে নিরাপত্তার স্বার্থে তাদেরকে যেন অর্থাৎ তারা বলছেন যে নিরাপত্তাজনিত স্বার্থে কিন্তু তাদেরকে ডিবিতে আনা হয়েছিল দীর্ঘ একটা সময় অর্থাৎ থাকার পরে আজকে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এবং নাহিদের চাচা যিনি রয়েছেন জাহিদুল ইসলাম তিনি কিন্তু আসলে গণমাধ্যমকে যেটা নিশ্চিত করেছেন যে ডিবির গাড়িতে করে তারা কিন্তু আসলে বাড়িতে ফিরছেন, এরকম বিষয়ও কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখছেন যে ডিবির সামনের পরিস্থিতি এটি। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 1:30 নাগাদই কিন্তু যেই ছয়জন সমন্বয়ক ছিলেন, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আসলে যেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনজনকে কিন্তু ধানমন্ডির যে গণস্বাস্থ্য নগর হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু তুলে আনা হয়েছিল। এবং তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাক্কের তারা কিন্তু আসলে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। এবং পরবর্তীতে সময়ে আমরা দেখি যে গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমিয়েছেন, তাদের পরিবার স্বজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে ডিবিতে দেখা করতে আসলেও কিন্তু বাহির থেকে তাদেরকে চলে যেতে হয়েছিল, এরকমটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং গণস্বাস্থ্য কেন্দ্র থেকে যাদেরকে তুলে আনা হয়েছিল তাদের পরিবারের দাবি ছিল যে তাদেরকে আসলে চিকিৎসার বিঘ্নতা ঘটিয়ে কিন্তু তাদেরকে এখানে আনা হয়েছিল। যদিও আসলে ডিবির প্রধান যিনি ছিলেন, সদ্য বিদায়ী যিনি আসলে ডিবির প্রধান ছিলেন হারুনুর রশিদ, তিনি কিন্তু আসলে বলেছিলেন যে নিরাপত্তাজনিত স্বার্থে নিরাপত্তার কথা চিন্তা রেখে চলমান যে কোটা আন্দোলন সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু ডিবিতে তাদেরকে আনা হয়েছিল। এরপর এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবিতে আনা হয়েছিল তারপর দিনই কিন্তু সন্ধ্যায় সাজ্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে আনা হয়। এবং রোববার ভোরে অর্থাৎ মিরপুরের একটি আত্মীয় বাসা থেকে কিন্তু আপনারা জানেন যে একজন মেয়ে শিক্ষার্থী যিনি রয়েছেন তাকে কিন্তু আসলে ডিবিতে নিয়ে আসা হয়েছে। তারা বলছেন যে ডিবির পক্ষ থেকে বলছেন যে নিরাপত্তাজনিত স্বার্থে তাদেরকে যে হেফাজত রাখার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা চলমান রেখেছেন। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি আজকে কিন্তু নাগরিক বিক্ষুব্ধ নাগরিক ঐক্য সমাজ যারা রয়েছেন তারা কিন্তু ডিবিতে আসার কথা ছিল, ছয় সমন্বয়কে ছেড়ে দেওয়ার ব্যাপারে তারা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আপনারা জানেন যে সেখানে 24 ঘন্টার যে আলটিমেটাম সেখানে তারা বলেছিল যে এই 24 ঘন্টার মধ্যেই যারা সমন্বয়কারী রয়েছেন তাদেরকে যেন আসলে ছেড়ে দেওয়া হয়। এবং তারা কিন্তু আজকে বেলা যেই 2:30 নাগাদই কিন্তু তাদের এখানে অবস্থান করার কথা ছিল, অর্থাৎ যারা আসলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ রয়েছেন তারা কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেটি রয়েছে সেখানে তারা কিন্তু দেখছেন যে বিক্ষুব্ধ নাগরিক সমাজের কিন্তু যারা আসলে বিশিষ্ট নাগরিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছেন। তাদের কিন্তু আজকে কর্মসূচি ছিল 24 ঘন্টার আলটিমেটাম, অর্থাৎ এখানে কিন্তু আসিফ নজরুল সহ বিশিষ্ট নাগরিকজন যারা রয়েছেন তারা এখানে এসেছেন, অর্থাৎ তাদের কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম ছিল, সেটির আগেই কিন্তু ইতিমধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ছয় সমন্বয়ককে। ছাতি বন্ধ করে।